আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটি সহজ রেসিপি নিয়ে। এটা হলো আজ আমি আপনাদেরকে একটা হেলদি সালাদ তৈরি করে দেখাবো। এই সালাদটা হলো সুইট কর্ন সালাদ। তা এটা তৈরি করার জন্য আমি এখন চুলায় চলে যাচ্ছি। প্রথমে এটাকে আমি কর্নটাকে একটু সিদ্ধ করে নেব, তার চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন চুলাটাকে অন করে দিলাম। এটা মিডিয়াম হাইয়ের মাঝে রেখে দেবো। রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। পানিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। চুলাটা অন করে দিলাম, পানিটা গরম হতে থাক, একটু গরম হলে আমি একটু লবণ দিয়ে দেবো। তারপরে এই সালাদটা তৈরি করতে আমার কী কী লাগবে সেগুলো আপনাদেরকে একে একে তৈরি করার সময় দেখিয়ে দেব। পানিটা একটু হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচের মতো লবণ। এই লবণটা দিয়ে আমি কর্নটাকে একটু সিদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব। এটা ফুল কুক করতে হবে না, ফুল সিদ্ধ করতে হবে না, জাস্ট এই পানিটা একটু ফুটে উঠলেই কর্নটাকে আমি নামিয়ে নেব। লবণটা পানির সঙ্গে মিশে যাবে, তারপরে আমি কর্নটাকে দিয়ে দেব। এখানে আমি দেখুন একটা কর্ন নিয়েছি, কর্নটাকে ঠিক এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো কর্নটাকে এই কর্নটা ছাড়ানোর একটা টেকনিক আছে, সেটা হলো আপনি এটা একটা একটা করে ছাড়াতে পারবেন না, তাহলে এটা নরম এই কর্নটা সেজে যাবে। এটা চাকু দিয়ে এই এটাকে ছিলে নিতে হবে, নিয়ে তারপরে আপনি একটা একটা করে এটাকে বেছে নেবেন। তা আমি ঠিক সেভাবে কর্নটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি কর্নটাকে এই পানিতে দিয়ে দিচ্ছি, পানিটা আমার গরম হয়ে গেছে, কর্নটা পানির মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এখানে এক কাপ পরিমাণ কর্ন নিয়েছি, কর্নটা ছেড়ে দিয়ে জাস্ট পানিটা ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে নেব। জাস্ট কর্নটাকে একটু ভাপিয়ে হালকা একটু সফট করে নেব। চুলার আঁচটা এবার হাই আর মিডিয়ামের মাঝেই রাখতে হবে, এটা লো হিট দিয়ে করা যাবে না, তাহলে কর্নটা একদম নরম হয়ে যাবে। চাইলে আপনার কর্নটা আস্ত কর্নটায় সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রেই কর্নটা ছাড়ানো খুব হার্ড হয়ে যাবে। এর জন্য আমি প্রথমে এটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন পানিটা আস্তে আস্তে ফুটে উঠছে, পুরো পানিটা ফুটে গেলেই আমি কর্নটাকে ছেঁকে নেব। জাস্ট দু এক মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। দেখুন পানিটা ফুটছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করবো না, যেহেতু এটা সালাদ হবে। এখন এটাকে আমি এই চাটনি দিয়ে ঠিক এভাবে ছেঁকে নেব, পানিটা ঝরিয়ে নেব। নিয়ে এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি, যে পাত্রে আমি সালাদটা মাখবো সেই পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি চলে যাচ্ছি সালাদের আরও উপকরণগুলো নিয়ে মাখাতে। যে পরিমাণ কর্ন নিয়েছি ঠিক সেই পরিমাণেই আমি এক কাপ পরিমাণ কাবলি ছোলা নিয়ে নিচ্ছি। এটাকে আমি ভিজিয়ে রেখে, প্রায় আট ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেই এক কাপ কাবলি ছোলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছোলা দিয়ে এটা করতে পারেন, তো কাবলি ছোলা দিলে এটা খেতে বেশি মজা হয়।
ছোলাটাকে যে কোনো ছোলায় সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি ইংলিশ কিউকুম্বার। এই সালাদটার জন্য এই কিউকুম্বারটাই বেশি ভালো হয়, তাহলে আপনি যে কোনো শসা দিয়েই এটাকে করে নিতে পারেন। তো দেখুন, ঠিক এরকম একটা কিউকুম্বার আমি এটা থেকে কোয়ার্টার কেটে নিয়েছি, কিছুটা অংশ কেটে নিয়ে এক কাপ পরিমাণ আর কি নিয়ে এখানে ঠিক এভাবে ডাইস করে নিয়েছি। দেখুন, ঠিক ভুট্টার আকারে এটাকে আমি কেটে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই এক কাপ পরিমাণ ইংলিশ কিউকুম্বার বা শসা, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর লাগবে এখানে আমার টমেটো। টমেটো আমি ঠিক একই পরিমাণে নিয়ে নিয়েছি, যেহেতু এটা সালাদ সবগুলোর পরিমাণটাই আমি একই রকম নিয়েছি। এটাকেও আমি এই পাত্রে নিয়ে নিলাম। তারপরে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ, সালাদের যে পেঁয়াজটা আছে রেড অনিয়ন, সেই অনিয়নটাকে আমি ঠিক একই সাইজে কেটে নিয়েছি ডাইস করে। এটাও আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি একটু কমই দিলাম, পেঁয়াজ অত লাগবে না, এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে নিলাম। এটা আমি একজন বা দুজন খেতে পারবে এই পরিমাণে করছি, তা আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আপনারা এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো এখানে মশলা। মশলার মধ্যে এখানে আছে ভাজা মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এটা নিয়ে নিয়েছি আমি কোয়াটার চামচ। আমি একটু ঝাল ঝাল করবো, স্পাইসি করবো, সেজন্য এই মরিচটা দিয়ে দিলাম। কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন এটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে চাট মশলা। তো চাট মশলা যে রেসিপি আলাদা আমি আপনাদের চ্যানেলে দিয়ে দেখাবো এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মশলা। লাগবে লবণ, তো লবণ খুব বেশি লাগবে না, লবণ আমি এখানে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ, এক চামচের কোয়ার্টার চামচ। আর দিয়ে দেবো এখানে বিট লবণ, এটা আমি দিয়েছি হাফ চামচ। বিট লবণটা অবশ্যই দেবেন, এটা দিলে আপনার যেমন হজম করতে ইজি হবে, সহজ হবে, তেমনি খেতেও ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ। এখানে আমি ফ্রেশ গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ, ঠিক এভাবে। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, গোলমরিচটা দিলে একটু ঝাল ঝালও হবে এবং এর টেস্টও বেড়ে যাবে। এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, টক ঝাল মিষ্টি, এটা ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম এক চা চামচ। কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করেন, চিনি না খান, তাহলে এটা নাও দিতে পারেন। দিয়ে দেব পাসলি পাতা। এই পাতাটা বাইরের দেশে এটাকে অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে এটা অ্যাভেলেবল না। তো এটা যদি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে ধনে পাতা কুচিও দিতে পারেন। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাসলি পাতাটা কেমন হয়। ঠিক এরকম হবে পাসলি পাতা। তো এটা আমাদের দেশে অ্যাভেলেবল না, কারণ এটা আমাদের দেশে চলে না। তা এটা যদি না থাকে আপনারা ধনে পাতা কুচি দিয়েও এটা করতে পারেন, এটা থাকলে ভালো। এখন আমি সেই পাসলি পাতাটাকে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে দিয়ে দেবো এক চামচ লেবুর রস, এটা যে কোনো লেবুর রসে আপনারা দিতে পারেন। দিয়ে দিলাম এক চামচ লেবুর রস। এখন লাগবে একটু ভিনেগার। ভিনেগারও আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ। তারপরে দিয়ে দেবো অলিভ। এখানে আমি ভিনেগারে ভিজিয়ে রাখা অলিভ নিয়ে নিয়েছি, সেটাকেও আমি এভাবে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন অলিভটা ঠিক এরকম হবে, ভিনেগারে ভেজানোর পর অলিভের কালারটা ঠিক এরকম হয়। তো সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটি, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কেউ যদি এটা খেতে পছন্দ না করেন, ভালো না লাগে, নাও দিতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। তো এই কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, আবার চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে চামচ দিয়ে মেখে দেখাচ্ছি। এই সালাদটা কিন্তু খুবই হেলদি এবং খেতেও খুব সুস্বাদু। এখন লাস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
এক চামচ পরিমাণ অলিভ অয়েল, টেবিল চামচের এক চামচ অলিভ অয়েল। দেখুন সালাদের লুকটা কেমন হয়েছে। তা আমি যেভাবে এই সালাদটা তৈরি করে দেখালাম, আপনারা বাসায় ঠিক এভাবে সালাদটাকে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ, দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলেই আমি যখনও নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এখন আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি একটু লবণটা টেস্ট করে নেব, সালাদে লবণটা ঠিক আছে কি না। লবণ ঠিক আছে, তা আমার একটু টকের পরিমাণ লাগবে। আমি সামান্য একটু লবণ লেবুর মধ্যে চিপে দেবো, আর একটু ভিনেগার। দেখুন আমি একটু লেবু চিপে দিচ্ছি এর মধ্যে। আর এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই আপনি বাসায় এই সালাদটা তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এটা খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাইরের দেশে তো এটা লাঞ্চ হিসাবে ব্যবহার করে খেয়ে থাকে, এটা লাঞ্চে এক আমরা যেভাবে এক প্লেট ভাত খাই এরা সে ভাতের পরিবর্তে এই সালাদ এক বল সালাদ খেয়ে নেয়, এদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। এখন এটাকে আমি বলে তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এ সালাদ তো তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, একদিন তৈরি করে দুদিনও খেতে পারেন, ফ্রিজে রাখলে নষ্ট হবে না। আর এই সালাদটা তৈরি করা কোনো ঝামেলা নেই, এখানে রান্নার কোনো কিছু নাই, এখানে রান্না করতে হবে না, জাস্ট কেটে একটু মিক্স করে নেবেন। দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার কর্ন সালাদ। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তা আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।